সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আজ আমরা দেখাচ্ছি গাবতলীর হাট। সর্বশেষ শেষ বিকালের দেখুন গাবতলীর হাটের কি পরিস্থিতি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আজ 31 জুলাই শুক্রবারের শেষ বেলায় গাবতলীর হাটের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক দেখুন, সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাবতলীর হাটের এই শুক্রবারের শেষ বেলার সর্বশেষ কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন দর্শক, মার্কেট থেকে রাস্তা পর্যন্ত গরু এসে পড়েছে, আমরা আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে অসংখ্য গরু রাস্তায় নিয়ে দাঁড়িয়ে আছে, ক্রেতা সমাগম আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পুরো গাবতলীর আমিন বাজার ব্রিজ পর্যন্ত চলে গেছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা গাবতলীর হাটের সর্বশেষ কোরবানির গরু বিক্রি জমজমাট এই শেষ শুক্রবারের শেষ বেলায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন গাবতলীর হাটের কি পরিস্থিতি আমরা এই গেটের ভিতরে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখুন কত দর্শক আমরা দেখতে পাচ্ছি 80,000 টাকা দিয়ে গরু ক্রয় করে নিয়ে যাচ্ছে। দেখুন আমরা আপনাদের নিয়ে সামনে এগোচ্ছি ধীরে ধীরে, আমরা দেখি এই গরু কত দিয়ে কিনছে ভাইয়েরা। দেখুন গরুটি আগে দেখুন, আমরা দাম জিজ্ঞাসা করছি, ভাইয়া কত নিল, কত দাম? 83,500। 83,500 দর্শক আমরা দেখলাম 83,500। এই দুইটা দেখতে পাচ্ছি ভাইয়া কত নিচ্ছে দুইটা? 1,40,000। 1,40,000। দেখুন গাবতলীর হাটে 31 জুলাই শুক্রবার আমরা দেখানোর চেষ্টা করছি। মহিষ কত ভাইয়া? 73,500 মহিষ কিনেছে। দেখুন আমরা দেখি আর একটু দর্শক, ভাই এটা কত নিছে, কত কত নিছে? 31 জুলাই দেখুন এই 31 জুলাই শুক্রবার শেষ সময় আমরা দেখতে পাচ্ছি। দেখুন ভাইয়া কত হলো? 80,000। দেখুন 80,000। দর্শক আপনাদের নিয়ে আস্তে আস্তে ভিতরের দিকে আগাচ্ছি। দেখুন সর্বশেষের গাবতলীর হাটের সর্বশেষ অবস্থান আপনাদেরকে জানাচ্ছি। ভাই কত হয়েছে? 1,20,000 কিনছে। কি কিনছে দর্শক? 1,20,000। আমরা ভিতরে ঢোকার চেষ্টা করি। কত হলো দাম? কত? 40,000। দর্শক দেখুন 40,000। ভাইয়া কত নিল? 10,000। আমরা একটু ভিতরে প্রবেশ করেছি, দেখুন এখানে কি অবস্থা। দেখুন সর্বশেষ ক্রেতা ভরপুর এই গাবতলীর হাটে আজ শুক্রবার আমরা দেখতে পাচ্ছি। দেখুন দুই দুই
আমরা একটু জিজ্ঞেস করি, ভাইয়ারা গরু কিনে নিয়ে যাচ্ছে, দেখুন গরুটি ভাই দাম কত? এটা 1 লক্ষ। দর্শক 1 লক্ষ টাকা। কত হলো ছাগল দুটা? কত নিল? 58,000 থেকে ছাগল কিনছে, দেখুন 58,000 ছাগল। আমরা দেখতে পাচ্ছি ভাই কত নিল? ছোট্ট একটি, দাম কত? কত নিল? 55,500। আমরা শুনলাম দাম কি। আমরা সামনে এক ভাইয়ারা মহিষ কিনে নিয়ে আসছে, আমরা একটু দেখি মহিষ কত দাম কিনল, কত নিল? 1,05,000। দর্শক মহিষ 1,05,000। দেখুন সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের নিয়ে এসেছি গাবতলীর হাটে, একদম ভিতর পয়েন্টে। দেখুন এই ভিতর পয়েন্টের গরু খুবই কম। কত নিল ভাইয়া? 60। দর্শক দেখুন 60,000, চমৎকার একটি গরু। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ক্রেতা ভিতরেও আছে, দেখুন আমরা দেখতে পাচ্ছি ভাই কত হলো? হ্যাঁ দাম হইতেছে, এখন বিক্রি হয় নাই ভাই। কত হইলো? 1 লক্ষ। ভাইয়ের 1 লক্ষ টাকা কিনছে। আরে এরি কই না, এরি কই কই আরো খারাপ কইলে স্যার। আমরা দেখতে পাচ্ছি এখানে গরু দেখতে পাচ্ছে, আমি জিজ্ঞেস করি ভাইয়াদের কিনছেন? দাম বলতেছেন, কত চাই কত বলেন? 75 চাইছে। 75? কত বলেছেন? বলিনি এখন। বলেন নাই? না। পছন্দ হয় নাই? পছন্দ হয় নাই। দর্শক তার পছন্দ হয় নাই, 75 দাম চাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক, আমরা গাবতলীর হাটে গেট থেকে ভিতর পয়েন্টে চলে আসি, একেবারে ভিতরে। দেখুন গাবতলীর ভিতর সাইডের কি অবস্থা সেটি আপনাদের দেখাচ্ছি। এখানে ক্রেতার সংখ্যাও সমাগম অনেক বেশি। আমরা দেখতে পাচ্ছি ভাই কত নিল? কত? 95। দেখুন ভাইয়া 95 কিনেছে। 95। আমরা দেখলাম দর্শক ভাইরা মাস্ক পরে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে গরু বিক্রি হচ্ছে, মনে হয় টাকা গুনছে। দেখুন দর্শক বিক্রি হচ্ছে, ক্রয় বিক্রয় চলছে। দেখুন আমরা আপনাদের দেখাচ্ছি। দর্শক আমরা একটু জিজ্ঞেস করি ভাইয়ারা কত দিয়ে কিনলো? হ্যাঁ গরু কিনলেন কত? 80,000। দর্শক ভাইয়ারা সব গরু পুরাই করলেন 80,000 টাকা। আমরা দেখলাম দেখুন 80,000 টাকা। আপনাদের দেখাচ্ছি সুপ্রিয় দর্শক, আমরা গাবতলীর মেইন পয়েন্ট থেকে ভিতরে চলে আসছি, গেট থেকে আমরা দেখতে পাচ্ছি ভিতরেও গরু এখনো কিছু কিছু আছে, ক্রেতাও আছেন অসংখ্য। আমরা দেখতে পাচ্ছি দেখুন গরুর সংখ্যা খুবই কম, কিন্তু ক্রেতা দেখা যাচ্ছে, ক্রেতা ঘুরে ঘুরে দেখছে। দেখুন দেখুন ক্রেতা বিভিন্ন জায়গায় ঘুরছে দেখছে।
আমরা দেখানোর চেষ্টা করছি।